হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আমার লাইফে বেশ ভালো আছি। তো আজকে অনেকদিন পরে তোমাদের জন্য ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও নিয়ে আসি। আসলে বেশ খানিক দিন ধরে এই ভিডিও সত্যি বলতে দেওয়া হচ্ছে না, কিছু পার্সোনাল কারণের জন্যই। সেটা না হয় অন্য কোনো দিন শেয়ার করবো। আজকে এসেছি বাপের বাড়িতে। বাপের বাড়ি এসেই ভাবলাম একটু বিকেলে সময়টাতে বেরোবো, কিন্তু আকাশের অবস্থা এতটাই খারাপ হয়ে গেল যে বেরোনোর কথা তো দূরেই থাক, বাড়িতে থাকতে বেশ ভয় লাগছিল। মানে এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল, তারপর বৃষ্টি আর ঝড় দুটো একসাথে আসলে না সত্যি বলতে আমার বড্ডই ভয় করে। দেখো না, এদিকের বড় বড় গাছগুলো এতটা হেলে পড়ছিল, ভাবলাম আজকে হয়তো একটা সুপারি গাছ না নারকেল গাছ নিশ্চয়ই লাইটের তারে ছিঁড়ে পড়ে যাবে। তো শেষ পর্যন্ত দেখলাম যে সেরকম কিছু ঘটলো না, আকাশটা বেশ ঠান্ডা হয়ে গেল। তারপর মোটামুটি যখন ঝড় আর বজ্রবিদ্যুৎটা কমে গেল, তারপরে যে বৃষ্টিটা থাকে সেটা দেখতে আমার বড্ড ভাল লাগে। কি স্নিগ্ধ লাগে চারপাশটা, সব দিকে সমস্ত নোংরা কি সুন্দর ধুয়ে গেল আর চারপাশটা একদম সবুজ হয়ে গেল। আর এইটুকুই বৃষ্টিটা আমার ভাল লাগে। যদি এর সাথে বজ্রবিদ্যুৎ হয়, তারপরেও যদি ঝোড়ো হাওয়া হয়, এই দুটোতে সত্যি আমার বড্ড ভয় লাগে। আর হালকা হালকা শিলাও পড়েছিল, মানে খুবই সামান্য, সেটা মানে ক্যামেরাতে শ্যুট করা গেলই না, অনেক চেষ্টা করলাম। তারপর বোনকে বললাম যদি বাইরে নাই যাওয়া হয় তো বাড়িতে একটু চাউমিন করে খাওয়া। তার জন্য ও মোটামুটি অনেকক্ষণই খোশামত করতে হলো ওর পেছনে যে করে দে একটু খাইয়ে দে, তারপরে ও ফাইনালি গিয়ে কিচেনে রান্না করে খাওয়ালো। আর চাউমিনটা সত্যি বলতে দুর্দান্ত হয়েছিল। তারপর বাড়িতে সন্ধ্যা দিয়ে 6টা নাগাদ যখন বৃষ্টিটা অল্প কমে গেল তখন বেরোলাম দুজন মিলে, দুজন না আসলে মাও গেছিল, আমি বোন আমার মা মিলে এই পাশে না পায়ে হেঁটেই যাওয়া যাবে এরকম দূরত্বে একটা মল খুলেছে আমাদের এখানে। তো মলটা ভাবলাম যে না একবার যে একটু ঘুরেই আসি। দেখো না চারপাশটা কি সুন্দর বৃষ্টি ভেজা, বেশ ভাল লাগে। কিন্তু এই ধরনের বৃষ্টি হয়ে যাওয়ার পর আকাশটা যখন একদম হালকা হয়ে যায়, চারপাশটা একদম ধুয়ে যায়, তো এই ধরনের বেদায় না হাঁটতে আমার বেশ ভালো লাগে। আর এই গিয়েছিলাম বলে, সত্যি বলতে বলে কিছু কেনারই ছিল না, এমনি গিয়েছিলাম একটু ঘুরতে। তারপর মোটামুটি রাত্রের দিকে গিয়েছিলাম একটা ইনভাইটে। আসলে আমাদের পাশে একজনের বার্থডে ছিল, তো সেখানে ইনভাইট ছিল। তো দেখো না কি সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। সমস্ত অ্যারেঞ্জমেন্টটাই সত্যি বলতে এ ক্লাস ছিল। এই ধরনের বার্থডে না আমি এর আগে কোনোদিনও দেখিনি। তো সব কিছু মিলিয়ে বেশ দিনটা কেটে গেল, কিন্তু বার্থডে তো সেলিব্রেশনটা খুবই ভালোভাবে হয়ে গেল। বৃষ্টি যাকে বলে আজকে আমাদের একদমই ভীষণ ছাড়লো না। জানো রাত্রে যখন খেতে বসেছি ভালো লাগে, তাহলে